ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পেপার প্লেট কিচেন বাংলা। আজ আমি চলে এসেছি একটা নতুন ধরনের মিষ্টির রেসিপি নিয়ে, বেসনের বরফি। এই বেসন দিয়ে বরফিটা বানাতে কিন্তু একটু বেশি সময় লাগে, কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়। আর এটা কিন্তু খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি কিন্তু খুব সফট হয়। তো দেখা যাক এই বেসনের বরফি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে, এর জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা কিন্তু একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একদম জল না দিয়ে একটা ডাস্ট তৈরি করে নেব, যেমনভাবে আমরা চিনির পাউডার তৈরি করি। এইভাবে কিন্তু চিনির পাউডার তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা কড়াই আমি নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গরম হয়ে গেলে ফ্লেমটা একদম লোতে রেখে দেড় কাপ বেসন আমি এখানে দিয়ে দিয়েছি। যে বেসন বাজারে ব্যবহার হয় সেই বেসনে কিন্তু আমি ব্যবহার করেছি, খুব বেশি মিহিদানা কিন্তু ব্যবহার করিনি। বেসনটাকে হালকা হাতে কিন্তু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব ঘিয়ের সাথে। এই সময় কিন্তু মিশ্রণটা একদম শুকনো শুকনো হবে, প্যানিক করার দরকার নেই। আস্তে আস্তে ঘিটা রিলিজ হবে, তখন কিন্তু মিশ্রণটা একটু ময়েস্ট ময়েস্ট হয়ে যাবে। অলরেডি দেখুন একটু একটু কিন্তু ময়েস্ট হতে শুরু করে দিয়েছে, তবুও এখনও অনেকটাই শুকনো আছে। তবু এই পরিস্থিতিতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটা আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে খুব ভালো করে এই মিশ্রণের সাথে ভালো করে নাড়িয়ে নেব। এই সময় যদি আপনাদের মনে হয় খুব শুকনো হয়ে গেছে, তাহলে 1 চামচ ঘি অ্যাড করতে পারেন। আমি কিন্তু ঘিয়ের অ্যাড এর মধ্যে করিনি। ঘিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি পুরো মিশ্রণটাকে। আর বেসনের বরফি খাওয়ার সময় বেসনের থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ আসতে থাকে, তাই জন্য বেসনটাকে একদম কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটাকে কিন্তু ভালো করে এরকমভাবে নাড়াতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু এলাচের গুঁড়ো আর কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিচ্ছি, যদিও গার্নিশিংয়ের জন্য কিন্তু পরবর্তীকালে ড্রাই ফ্রুটসের ব্যবহার হবে। এখন অল্প কিছু এই বরফির মধ্যে দিয়ে দিচ্ছি, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে নাড়াতে হবে। অলরেডি কিন্তু ঘি অনেকটা রিলিজ হতে শুরু করে দিয়েছে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে যদি মনে হয় যে নিচের দিকটা ধরে আসছে, তাহলে কিন্তু লো ফ্লেমে রেখে করবেন। আমি কিন্তু 16 থেকে 17 মিনিট এইভাবে নাড়াতে থেকেছি। পুরো মিশ্রণটা একদম ম্যাক্সিমাম ঘি কিন্তু রিলিজ হয়ে গেছে। ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি আরও একবার, কেন এখনও কিন্তু বেসনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়নি। অলরেডি দেখুন এখানে কিন্তু অনেকটা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু বেসনের মিশ্রণটা সম্পূর্ণ পরিমাণে রেডি হয়ে গেছে, আর এই সময় কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে বেসনের থেকে। এই পরিস্থিতিতে আমি দিয়ে দিচ্ছি চিনির যে গুঁড়োটা আগে থেকে আমি রেডি করে রেখেছি সেই গুঁড়োটা, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো মিশ্রণের সাথে। লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে করতে হবে, আর ঘিও রিলিজ করবে। আর পুরো মিশ্রণটা কিন্তু এই সময় একদম প্যান ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, তার মানে পুরো মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু এবার নামিয়ে নিতে হবে। এরপরে একটা ট্রে আমি এখানে রেডি করে নিয়েছি। এই প্লেটের মধ্যে ওপরে একটা বাটার পেপার দিয়ে লাগিয়ে ওপরের থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। যে কোনো প্লেট কিন্তু আপনারা নিতে পারেন। প্লেটের সাইডটা যেন একটু উঁচু হয় দেখবেন, তাহলে বরফির থিকনেসটা সমপরিমাণ থাকবে। এরপর এই মিশ্রণটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। মিশ্রণটা নিয়ে খুব ভালো করে ওপরটা একদম সমান করে দিচ্ছি, একদম সমান পরিমাণ যাতে হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে ওপরটা কিন্তু প্লেন করে দিচ্ছি, আর ওপর থেকে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস আস্তে আস্তে ছড়িয়ে দেব। এখানে আমি আমন্ড, ওয়ালনাট আর কিছু পেস্তা ব্যবহার করেছি। আপনার কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। একটা খুন্তি দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে রেখে এটাকে 1 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর কিন্তু এটা সেট হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, এটা সেট হয়ে গেছে। এরপরে কিন্তু আপনারা যে কোনো শেপের এটাকে কেটে নিতে পারেন। হয়ে গেল না বেসনের বরফি রেডি।
যদিও এটা বানাতে একটু বেশি সময় লাগে, কিন্তু খুব সহজেই এটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর খেতে তো দুর্দান্ত হয়। আর আপনি কিন্তু এটাকে স্টোর করে রেখে অবশ্যই খেতে পারেন। এটা কিন্তু খুব সফট হয়। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।